বিরতির পর স্বাগত বিদ্যালয়ে উশৃঙ্খল পরিস্থিতি কিন্তু বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা তারা মিড ডে মিলে ব্যস্ত হ্যাঁ হয়তো বা আপনারা শুনে অবাক হচ্ছেন কিন্তু সেই ছবি উঠে এসেছে তেলিয়ামুড়া মহকুমা দক্ষিণ কুলিংপুর জায়গা থেকে স্কুল থেকে জানা গেছে যে বিদ্যালয়ের শিক্ষকরা তখন ব্যস্ত ছিল মিড ডে মিলের ভোজন গ্রহণ করতে আর ঠিক অন্যদিকে শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারিতে এতটাই মত্ত হয়ে যায় যে প্রাণঘাতী আক্রমণের শিকার হয় তৃতীয় শ্রেণীর এক পড়ুয়া ঘটনায় জানা গেছে যে সংশ্লিষ্ট ছাত্রীর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে অন্যান্য দিনের মতো আজকেও যথারীতি স্কুলে যাওয়ার পর একই স্কুলে তিনজন ছাত্র মিলে তৃতীয় শ্রেণীতে পাঠরত এক শিশু কন্যার উপর আক্রমণ চালায় একটা সময় রীতিমতো কোন একটা চাটাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ছোট মেয়েটিকে ঢুকে বেধরক মারধর করা হয় এমনটাই অভিযোগ স্কুলের মধ্যে স্কুল চলাকালীন এরকম ঘটনা ঘটতে থাকলেও বিদ্যালয়ের শিক্ষকরা কেন সেই বিষয়টি টের পায়নি

নতুন কিছু নয় এর আগেও এমন ঘটনা হয়েছে বলেই জানা গেছে রীতিমতো উদ্বেগকে ছড়িয়ে পড়েছে গোটা ঘটনায় এখন দেখার বিষয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অত্যতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন